আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে যে বিষয়টি নোটিশের মাধ্যমে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কত তারিখের পরীক্ষার রুটিন পরিবর্তিত হয়েছে এবং সেই পরীক্ষাটি কোন তারিখে অনুষ্ঠিত হবে সে বিষয়গুলোই জানাবো এই ভিডিওতে তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে নোটিশে যে বিষয়টি বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী তারিখ বুধবার অনুষ্ঠিতব্য বাইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো অর্থাৎ যে বিষয়টি মে মাসের আট তারিখের যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল অনার্স তৃতীয় বর্ষের সেই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে এবং সেই পরীক্ষাটির কিন্তু সংশোধিত সময়সূচিও প্রকাশ করা হয়েছে চলুন সেই পরীক্ষাটির বিষয়ে বিস্তারিত দেখে নেওয়া যাক আট পাঁচ দুই হাজার চব্বিশ তারিখের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে নয় পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ অর্থাৎ বুধবারের পরীক্ষা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে আর কোন কোন ডিপার্টমেন্টের কত বিষয় কোডের পরীক্ষা সেটি কিন্তু আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন আপনি সেই অনুযায়ী বিষয় কোডটি মিলিয়ে ওই পরীক্ষাটি আট তারিখের পরিবর্তে নয় তারিখে পরীক্ষা দিতে যাবেন বা পরীক্ষা অংশগ্রহণ করবেন তো এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ